हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর অবশেষে কাটলো আইনি জটিলতা সংসদের নতুন ভবন উদ্বোধনে বাধা নেই মোদির রাষ্ট্রপতির উদ্বোধনের দাবি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর প্রকাশিত হলো রাজ্য জয়েন্টের ফলাফল উত্তীর্ণ পরীক্ষার্থীদের টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর 30 জুনের পর শুরু হবে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর এবার মাথায় হাত পড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টেও বহাল কলকাতা হাইকোর্টের রায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জেরা করতে পারবে সিবিআই স্থগিত দেশ জরিমানার নির্দেশ অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ঘোষণা কবে হতে পারে পঞ্চায়েত নির্বাচন কি রয়েছে দেখে নেব বিস্তারিত একই সাথে আবার ফের আইনি জটে জড়ালো তৃণমূলের নবজোয়ার গণভোটে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে পুলিশকে অভিযোগ হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দু অধিকারীর এর সাথে আবার নীতি আয়োগের বৈঠক ঘিরে তীব্র কেন্দ্র রাজ্য সংঘাত মুখ্যমন্ত্রীর বদলে অন্য প্রতিনিধিতে আপত্তি কেন্দ্রের মমতার বৈঠকের পর বয়কট কেজরিওয়ালের একই সাথে আবার বিদেশ সফরে অনুমতি মিলল রাহুলের বাতিল কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্ট ব্যবহারে রাজ্য আদালত আয়কর মামলায় ধাক্কা গান্ধীদের এর সাথে রয়েছে এবারে তৃণমূলে থাকা অর্জুন সিংকে নিয়ে আজকের আরো একটি বড় খবর আবারও বিপদ অর্থাৎ বিজেপির দিকে অর্জুন সিং মুকুলের পথে অর্জুন দুই হাতে দুই ফুল রেখেও কি বিজেপির দিকে ঝুঁকে ব্যারাকপুরের সিংহ সংসদ অর্জুন সিং নিয়ে কি রয়েছে আপডেট আদৌ কি অর্জুন সিং বিজেপিতে যাচ্ছে আবার তৃণমূল ছেড়ে দেখে নেব বিস্তারিত এর সাথে রয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে বড় ধাক্কা ধস নামলো তৃণমূলে ব্লকে ব্লকে দল ছাড়ার হিড়িক পঞ্চায়েত ভোটের আগে যেন তৃণমূল ছাড়ার হিড়িক বিশেষ করে মুর্শিদাবাদে শুক্রবারেই অনেকেই ঘাসফুল শিবিরকে বিদায় জানিয়েছে এদিন আরো 100 জন কর্মী সমর্থক ছাড়ল তৃণমূল প্রদেশ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে হয়েছে বিরাট দলবদল তৃণমূল ও বিজেপি মিলিয়ে মোট 100 কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন বলে মনে করা হচ্ছে অপরদিকে রয়েছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ খবর স্টেট ব্যাংকের নতুন একটি স্কিম যেখান থেকে পাওয়া যাবে 21 লাখ টাকা পর্যন্ত প্রবীণ নাগরিকদের জন্য ব্যাংকগুলি অনেক স্কিম রয়েছে যাতে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এর মধ্যে একটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম স্টেট ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে সিনিয়র নাগরিকরা SBI FD স্কিমে 7 দিন থেকে 10 বছরের জন্য টাকা জমাতে পারবেন সাধারণত প্রবীণ নাগরিকরা নিয়মিত গ্রাহকদের তুলনায় স্থায়ী আমানতে 0.50% বেশি সুদ পান প্রবীণ নাগরিকরা 5 বছর থেকে 10 বছরের জন্য FD 1% করে বেশি সুদ পাবেন অপরদিকে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস একদিকে প্রতিদিনই প্রায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে জোর কদমে ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঠিক এই সময়তেই রয়েছে দেশে কবে ঢুকবে বর্ষা এ নিয়ে রয়েছে বড় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখে নেব কবে ঢুকতে পারে দেশে বর্ষা অন্যদিকে আবার আমরা আলোচনা চাইলেও রাজ্যপালকে এগোতে চান উপাচার্যদের শোকজ নিয়ে এবার খাপলেন ব্রাত্য বসু একই সাথে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকের আরো একটি বড় খবর সিবিআই ইডি যখন আবারও অভিষেককে তলব করতে পারে অপরদিকে আবার অভিষেককে তেমন চিনি না চিঠিটা আমি লিখেছিলাম কেউ জোর করেনি জেরাই দাবি কুন্তলে এর সাথেই রয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর যখন হিড়িক পড়বে এবার কলেজে ভর্তি নিয়ে ঠিক এই সময়তেই কলেজে ভর্তি নিয়ে রয়েছে বড় খবর কলেজে ভর্তি কিভাবে কত বছরের পাঠ্যক্রম ঘোষণা করে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অপরদিকে আবারও উত্তাল অভিষেক ব্যানার্জির পথযাত্রা আটকে এবার প্রবল বিক্ষোভ অভিষেকের যাত্রাপথ আটকে কর্মীদের বিক্ষোভ ঝাড়গ্রামে কর্মসূচি গ্রহণ করার কথা রয়েছে অভিষেকের তার মধ্যেই নতুন করে জোর পেতে শুরু করেছে কর্মীদের বিক্ষোভ পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমাজের ক্ষোভ রাজ্য সরকারের চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর রাজ্যে 15 বছরের পুরনো সব গাড়ি বাতিলের নির্দেশ দিল সমস্ত পরিবহন দপ্তরকে শুধু তাই নয় এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা ও অতি গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর সংসদের নতুন ভবন উদ্বোধনে বাধা নেই এবার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই মর্মে একটি সুপ্রিম কোর্টের জনস্বার্থে মামলা দায়ের করেছিল জয়া সুকির নামের এক আইনজীবী এদিন সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত মামলাকারীর দাবি ছিল ভারতীয় সংবিধানের 79 ধারায় স্পষ্ট বলা হয়েছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা নিয়ে যেহেতু
राष्ट्रपति संसद शीर्षासन तई नतून भवन उद्बोधन हवा उचित तार हाथी किन्तु आईनजीवी करा से मामला नाकच कर शीर्ष आदालतर प्रश्न उद्बोधन संगे संविधान 79 धारा लंघन सम्पर्क कथाय इस्यूते आईनी जट काटिए सुप्रीम कोर्ट जानिए दिल आईनसभा सिद्धांत हस्तक्षेप करबेना विचार सभा एदिके नतून संसद भवन उद्बोधन अनुष्ठान बयकट कर कम बेसि 20 बिरोधी दल संसद उद्बोधन घिरे বিরোধীদের এই অপ্রত্যাশিত জোট খানিকটা হলেও চাপে ফেলে দিয়েছে বিজেপিকে। কিন্তু এবার পাল্টা পদক্ষেপ শাসক দলেরও। রবিবার নতুন সংসদের উদ্বোধনে উপস্থিত থাকছেন এনডিএ জোটের শরিক সহ প্রায় 25টি দল। যদিও এই দলগুলি অধিকাংশ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই রাজনৈতিক বাধ্যতার কারণেই বিজেপির পাশে দাঁড়িয়েছে এই দলগুলি এমনটাই মত বিরোধী শিবিরের। অপরদিকে আবার মুকুল ক্ষত এখনো শুকোয়নি তৃণমূলে। খাতায় কলমে বিজেপি বিধায়ক মুকুল রায় এপ্রিলের মাঝামাঝি রাজ্য রাজনীতিতে হইচই ফেলে চুপি চুপি দিল্লি গিয়ে জানিয়েছিলেন তিনি বিজেপিতেই ছিলেন এবং আছেন। মুখে সে কথা না বললেও তৃণমূলে ফিরে যাওয়া অথচ খাতায় কলমে বিজেপি সাংসদ অর্জুন সিংও কি সেই ইঙ্গিত দিচ্ছে? ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি এবং ডাকাতদের বাধা দিতে গিয়ে তাদের গুলিতে এক যুবকের নিহত হওয়ার ঘটনার পর থেকেই ব্যারাকপুরের সাংসদ অর্জুনের পুলিশের বিরুদ্ধে খড়গ হস্ত। এতটাই যে তিনি তৃণমূলের অঙ্গ কিনা তা নিয়ে শাসক দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অর্জুনকে নিয়ে জল্পনাও বাড়ছে, তবে প্রশাসনিক সূত্রের এক অংশের দাবি অর্জুন ঘাসফুল ছেড়ে পদ্মফুলের দিকে খানিকটা ঝুঁকে পড়েছেন। আগামী বছর লোকসভা ভোট, তার আগে অর্জুনকে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। অনেকে মনে করছেন সেই জন্যই অর্জুন এখন থেকেই ইঙ্গিতবহ মন্তব্য করতে শুরু করেছেন। অপরদিকে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, আজও রয়েছে বাংলার জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। সাথে মার্চ এপ্রিলের গরমে হিমশিম খেচ্ছে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য, মে মাসেও গরমের দাপট নেহাত কম নয়। মাঝে মধ্যে বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও পুরোপুরি রেহাই পাওয়া যাচ্ছে না। জুন মাস মানেই বর্ষার আগমনের সময়, আর মাত্র কদিন বাদেই জুন মাস। এই আবহে শুক্রবার মৌসুম ভবন বর্ষার প্রবেশের সময় জানিয়ে দিল সব ঠিক থাকলে আগামী 4 জুন কেরলে বর্ষা ঢুকতে পারে এমনই সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। দেশের মধ্যে কেরলে প্রথম পা রাখে বর্ষা, কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময় 1 জুন। মৌসুম ভবন আগেই জানিয়েছে যে এবার দেশে বর্ষা ঢুকতে কিছুটা দেরি হবে, পূর্বাভাসই সত্যি হতে চলেছে। অপরদিকে আবার অভিষেককে তেমন চিনি না, চিঠিটা আমি লিখেছিলাম, কেউ জোর করেনি, জেরাই দাবি কুন্তলের। আরো জটিল হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা, ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল সভাপতি কুন্তল ঘোষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করে জেল সুপারকে চিঠি লেখেন তিনি। সেই চিঠি নিয়ে কর্ণ বিতর্ক হয়নি, জল ঘোলা হয় গোটা রাজ্য জুড়ে। সেসবের মধ্যেই এবার সিবিআই সূত্রে জানা গেল কুন্তল দাবি করেছেন ব্যক্তিগতভাবে অভিষেককে চেনেন না। কুন্তলের চিঠি প্রসঙ্গে গত দিন অভিষেককে ডেকে পাঠায় সিবিআই নিজাম প্যালেসে। ওই দিন 9 ঘন্টা 40 মিনিট জেরা করা হয় তাকে। তার জেরার পরে বাইরে এসে কুন্তল প্রসঙ্গে বলেন, আমি চিনি না, আমাদের ফোনেও কোনোদিন কথা হয়নি। এর সাথে আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর কলেজে ভর্তি নিয়ে রয়েছে বড় খবর। জাতীয় শিক্ষানীতি মেনে 3 বছরের বদলে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম কি চলতি শিক্ষাবর্ষ থেকেই? কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে এবছর কি কলেজে ভর্তি, এ বিষয়ে দুটি স্পষ্ট করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করার পর, এমনটাই জানালো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু। শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই দুটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বাকি রয়েছে, সামনে সপ্তাহে সময় চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিলে তবেই এ বিষয়টি স্পষ্ট করা হবে, কারণ দুটি বিধি চালুর ক্ষেত্রে পরিকাঠামোগত বিষয় জড়িয়ে রয়েছে, পড়ুয়ারদের ভবিষ্যৎ বিষয়টিও নজর রাখা হচ্ছে। ব্রাত্তর কথায় 4 বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম এবং কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ ধাপে আলোচনা বাকি, সবুজ সংকেত পেলেই জানাবো। অন্যদিকে আবার অধীর রঞ্জন চৌধুরীর বড় হুঙ্কার, অনুব্রত একা গরু টাকা পাচারের খায়নি, কাদের জড়িত থাকার দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। অনুব্রত একা গরু পাচারের টাকা খায়নি, অনুব্রতর কাছ থেকে কয়লা গরু যা রোজগার সবকিছু টাকা সরকারি দল বড় বড় নেতা মন্ত্রী সকলেই খেয়েছেন, প্রকাশ্যে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রশ্রয় ছাড়া এত বড় দুর্নীতি অন্যায় হতে পারে না বলে দাবিও করলেন তিনি সরাসরি, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অধীর চৌধুরী। এর সাথে রয়েছে আজকের আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, কিছুক্ষণের মধ্যেই 80 কিলোমিটার
ধারাকার বেগে ধেয়ে আসছে ঝড়। কলকাতা সহ একাধিক জেলায় ইতিমধ্যে বইছে দমকা হাওয়া। ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায়। আগামী চব্বিশ ঘন্টায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ঝড়ের পরে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে। এর সাথে আবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর, ভালো কাজ করলে সিভিক ভলেন্টিয়ারদের হোমগার্ড বা রাজ্য পুলিশের কনস্টেবল পদে প্রমোশন দেওয়া হবে, ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নবান্নে এ বিষয়ে আধিকারিকদের কাছে খোঁজ খবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে এক ধাক্কায় বেড়ে যাবে তাদের বেতন। বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা বেতন পান মাসে 9,000 টাকা, প্রমোশন হলে তাদের বেতন বেড়ে 22,700 টাকা হতে পারে। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।